হিমালয়ের দেশে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী দলকে ছাদ খোলা বাসে বরণ করতে প্রস্তুত বাংলাদেশ। আজ দুপুরে নেপাল থেকে সাবিনা সঞ্জিদারা দেশে ফিরলে তাদের বাসে করে রাজধানীর কাকুলি তেজকা আরামবাগ হয়ে বাফুফে ভবনে আনা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন যৌথভাবে আয়োজন করবে এই অনুষ্ঠানটি। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশ। এখন নেপাল জয়ী লাল সবুজ কন্যাদের বরণ করে নেয়ার পালা। টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ফাইনালের আগে ফেসবুকে ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের আক্ষেপের কথা জানান জাতীয় দলের তারকা সঞ্জিদা। তার ইচ্ছেই পূরণ হতে যাচ্ছে, তাদের সংবর্ধনার জন্য বিশেষ বাসও তৈরি হয়েছে। গতকাল ডিক্লেয়ার করেছে যে ছাদখোলা বাস হবে। আমার এখন মানে সবার প্রোফাইল পিকচার হয়ে গেছে ছাদখোলা বাস দিয়ে, একটা আর্ট করেছে কে জানি, আমি দেখিনি, একদম অনেকেই এটাকে প্রোফাইল পিকচার হিসাবে দিয়ে ফেলেছে। তার মানে তারাও চাচ্ছিল এরকম একটা, মানে গণমানুষেরও দাবি ছিল যে একটা এই ধরনের একটা দাবি তাদের পূরণ হোক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশনের যৌথ এই সংবর্ধনা বিমানবন্দর থেকে শুরু হবে। আমাদের কোনোবারই ভালো রেজাল্ট হলে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে যেতে হয় না, বলতে হয় না, উনি নিজে প্রোগ্রাম করে আমাদেরকে ডাইরেক্টিভ দিয়ে দেয়। রাজধানীর কাকলি তেজগা আরামবাগ হয়ে বাফুফে ভবনে এসে শেষ হবে এই সংবর্ধনা। কাকলি হয়ে জাহাঙ্গীর গেট, অর্থাৎ আমরা ওভার ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট দিয়ে পিএম অফিস, মাননীয় প্রধানমন্ত্রী অফিসের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে হাতের বাইরে চলে যাব। বিজয় সরণি দিয়ে আমরা তেজগা হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে আমরা মৌচাক হয়ে কাকরাইলে আসবো। কাকরাইল থেকে হাতের বাইরে অর্থাৎ ফকিরাকুল আরামবাগ, তারপর মতিঝিল শাপলা চত্বর হয়ে বাফুফে ভবন। সাফ জয়ীদের জন্য আরো বড় পরিসরে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা। দর্শক, সংবর্ধনার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানী মতিঝিলে বাস ডিপোর সামনে আছেন সহকর্মী কুশল ইয়াসির। কুশল, চ্যাম্পিয়নদের বরণে কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন আর কি কি আনুষ্ঠানিকতা থাকছে সংবর্ধনার জানাবেন। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। একটা 50 মিনিট নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে বিমানটি কিন্তু এসে পৌঁছাবে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর মতিঝিলের বাস ডিপোতে। সেখানে কিন্তু তাদেরকে বরণ করে নেওয়ার জন্য যে বাসটি, সেটি কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। বলতে পারি যে এখানে কিন্তু অনেকেই অপেক্ষা করছে যে বাসটি কখন চলে যাবে। দুপুর 12টা নাগাদ কিন্তু এখান থেকে বাসটি বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যাওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে যে ছোট ছোট কিছু কাজ, সে কাজগুলো কিন্তু তারা করছে মন্ত্রণালয় ও বাফুফের পক্ষ থেকে যৌথভাবে এই সংবর্ধনা দেওয়া হবে। আমরা যদি একটু দেখাই যে বাসের যে উপরে যে ছাদটি, কিন্তু বিআরটিসির একটি দোতলা বাস খুলে ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ছবি শোভা পাচ্ছে, পাশাপাশি সাফ জয়ী যে দল, সেই দলের উদযাপনের ট্রফি সহ ছবি কিন্তু শোভা পাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে রয়েছে সেই ছবিতে স্টাফরা। এখানে কিন্তু অনেকেই ভিড় করেছে, সঙ্গে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত হয়েছেন। উপরে যদি একটু দেখাই, বাসের উপরে পাশে কিন্তু কয়েকটি স্পিকার রাখা হয়েছে। সেখানে কিন্তু ফুটবল সংশ্লিষ্ট যে গানগুলো, সেই গানগুলো কিন্তু বাজতে থাকবে। বিমানবন্দর থেকে কিন্তু আমরা এই বাসটিকে ফলো করব, আরটিভির পর্দায় দর্শকরা দেখতে পাবেন। এবং সেখান থেকে কিন্তু বনানী হয়ে এবং মহাখালী হয়ে তেজগাঁ থেকে কিন্তু মতিঝিল বাফুফের যে ভবন আছে সেখানে কিন্তু সেটি নিয়ে আসা হবে। এবং এখানে কিন্তু যে বাসের চালক রয়েছেন, বিআরটিসির সিনিয়র চালক আব্দুল মালিক এবং তার সঙ্গে কিন্তু মামুন চালক, দুইজন কিন্তু এই বাসটি করে চ্যাম্পিয়ন দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ভবন সেখানে নিয়ে আসবেন। এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন কিন্তু তাদেরকে বরণ করে নেবেন। এইটুকুই ছিল আমার কাছে ফাতিমা।
বাফুফের সামনে থেকে যুক্ত ছিলেন কুশল আসির, জানাচ্ছিলেন সংবর্ধনার প্রস্তুতির খবর।